নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহব্বত হইল মূল চালিকা শক্তি। বান্দার অন্তরে যদি আল্লাহ পাকের মহব্বত খুব বেশি থাকে, তাহলে তার সকল নেক কাজ করা আসান হয়ে যায়, গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়, বরং মজাদার হয়ে যায়। তো আল্লাহ পাকের মহব্বত অনেক বড় নিয়ামত। আল্লাহওয়ালারা দুনিয়াতে চলাফেরা করেন, জাগতিক কাজকর্মও করেন, কিন্তু আল্লাহওয়ালাদের দিলটা সবসময় আল্লাহ পাকের সঙ্গে লাগা থাকে। তাদের প্রতি মুহূর্ত প্রতিনিয়ত চেষ্টা, মূল চেষ্টা একটাই যে আল্লাহ পাকের সাথে সম্পর্ককে কীভাবে আরো উন্নত করা যায়, আল্লাহ পাকের মহব্বতের দিকে কিভাবে আরেকটু অগ্রসর হওয়া যায়, এই ধান্দায় তারা সর্বদা ব্যস্ত থাকেন। দুনিয়ার সকল মানুষই বিভিন্ন ধান্দায় ঘুরে, আল্লাহওয়ালাদের ধান্দা হইল আল্লাহকে নিয়ে, আল্লাহকে নিয়ে তারা ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম নেক জিন্দেগি খুব দান করেন, আল্লাহ পাকের মহব্বত খুব দান করেন। আল্লাহ পাকের মহব্বতে ব্যথা আবার এক হৃদয়ে এক দিল আল্লাহ পাক আমাদের সকলকেই খুব নসিব করেন। যে আল্লাহ পাকের মহব্বতে যার অন্তর ভরপুর, তার অন্য দিকে নজর যায় না, সে আল্লাহকে নিয়ে সে ব্যস্ত থাকে। ঈদ এখন একেবারেই নিকটবর্তী, তো অধিকাংশ মানুষই বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত, নতুন জামা কিনতেছে, নতুন লুঙ্গি কিনতেছে, নতুন জুতা কিনতেছে ইত্যাদি, যার যার তৌফিক মতো কাপড় চোপড় কিনতেছে। এটা প্রায় সকল মুসলমানের অবস্থা। কারো যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তো ঠিক আছে, আর্থিক সঙ্গতিও আছে এবং তার জরুরত আছে, তো তাহলে তো তার জন্য কেনাকাটা ঠিক আছে, অসুবিধা নাই। আরেকটা হলো যদি এমন হয় যে তার আর্থিক সঙ্গতি নাই, সে ঋণগ্রস্ত, মানুষই তার নিকট টাকা পয়সা পায়, আবার এখন নতুন করে আবার ঋণ করে সে এই ঈদের মার্কেট করতেছে, তাহলে এটা ঠিক না। ঋণ পরিশোধ করা অধিক জরুরি, যে এটা হলো শরীয়তের তাগাজা, যে তার কাপড় চোপড় কেনা এখন জরুরি না, যেগুলি আছে সেগুলি যথেষ্ট, তো এর পরেও সে ঋণ করে কাপড় চোপড় কিনতেছে। তো এমনিতে ঋণ আছে, আরো টাকা পয়সা ঋণ করলে, ঋণ করার পরে সে আরো ঋণগ্রস্ত হইল, তো এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়। তো কারণ কি, যে পরিবারের লোকজন যারা আছে তাদের চাহিদা হইল ঈদে নতুন কাপড় চোপড় চাই। তো বিষয় ওই একটাই, আল্লাহ পাকের মহব্বত যদি প্রবল হয় তখন এই দুনিয়াবি বিষয় যেগুলি আছে, উত্তম কাপড় চোপড়, নতুন কাপড়, সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর খাওয়া দাওয়ার ফিকির, এইগুলো তার অন্তরে তখন স্থান পায় না। আল্লাহ পাকের মহব্বতে যে বিভোর থাকে, সে ওইটাতে সবসময় সে খুশি থাকে, আত্মহারা থাকে, সে অন্যদিকে নজর দেওয়ার উন্নত খাবার খুঁজবে, উন্নত কাপড় খুঁজবে, উন্নত বাসস্থান খুঁজবে, এইগুলোর দিকে তার মেজাজ যায় না। যদি সে উন্নত খাবার পায়, উন্নত কাপড় পায়, উন্নত থাকার জায়গা পায়, সেটার জন্য সে শুকরগুজারি করে, সেটাও সে ফেলে দেয় না, যদি যদি সেটা অনায়াসই পাওয়া যায় সেটা সে গ্রহণ করে, শুকরগুজারি করে এবং এটা আল্লাপাক দান করছেন এটি সে মনে করে। কিন্তু নতুন কাপড় না পাইলে মন খারাপ, উত্তম খাবার না পাইলে মন খারাপ, উন্নত বাসস্থান না পাইলে মন খারাপ, এরকম তার হয় না। কারণ হচ্ছে তার মহব্বত, আল্লাপাকের মহব্বতের অন্তর ভরপুর তার। আর যেটা আগে বলতেছিলাম যে অধিকাংশ লোক নতুন কাপড় চোপড় কেনা ব্যস্ত, দেখা যায় যে যদি এমন করা হয় যে যে কাপড়টা সে চাইতেছে, যে দামি কাপড়টা সে টার্গেট করছে কিনবে, সেটা যদি তাকে না কিনে দেয়া হয় তাহলে সে মনোক্ষুণ্ণ হয়, কষ্ট পায়। তার কারণ হচ্ছে তার মহব্বত দিতেছে ওই কাপড়ের সাথে,
তার মহব্বত হলো দামি জিনিসের সাথে। তো যে যে যেটাকে টার্গেট করে, যে যাকে মহব্বত করে, সেটা যদি সে না পায় তাহলে সে মনোক্ষুণ্ণ হয়, এটাই স্বাভাবিক। তো মহব্বত দুই দিকে ধাবিত হইতে পারে না। একই কলবে আল্লাপাকের মহব্বতও থাকবে খুব বেশি, আবার গাইরুল্লাহ এই দুনিয়ার প্রতি মহব্বত থাকবে, একই সঙ্গে দুইটা হইতে পারে না, দুইটার যে কোনো একটা হইতে হবে। আল্লাপাকের মহব্বত যদি প্রবল হয় তাহলে দুনিয়ার চাকচিক্যের দিকে তার মহব্বত থাকবে না, আর দুনিয়ার চাকচিক্যের দিকে যদি খুব মহব্বত হয় তাহলে আল্লাপাকের দিকে মহব্বত তেমন একটা থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাপাকের মহব্বত খুব দান করেন। আল্লাপাকের মহব্বতের ব্যথা আবার এক দিল। আল্লাপাক আমাদের সকলকে খুব নসিব করেন। আল্লাপাকের খাস পেয়ারা বান্দাদের হালত তো এটাই যে আল্লাপাকের মহব্বতে তাদের অন্তরটা এতটা ভরপুর, তারা ঈদে নতুন কাপড় চোপড়ের জন্য তাদের দিল কখনোই আগ্রহ ওইদিকে যায় না যে আমার নতুন কাপড় পাইতে হবে, নতুন একটা কিছু আমার দরকার, আমার এটা লাগবে, এরকম মেজাজ তাদের মধ্যে নাই। হ্যাঁ, যদি জরুরত থাকে তাহলে কিনলো, এবং সেক্ষেত্রেও তারা আল্লাপাকে শুকরগুজারি করে। কিন্তু সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ যেরকম যে নতুন কাপড় চোপড় ঈদে পাওয়ার জন্য অস্থির থাকে, বেকুল থাকে, সেটা না হলে ঈদ হবেই না, মনের ভিতর কষ্ট গুসা, এরকম হালত থেকে আল্লাপাকের প্রিয় বান্দাদরা অনেক দূরে। কারণ ওই একটাই আল্লাপাকের মহব্বত তাদের অন্তর ভরপুর, এটা নিয়ে তারা সর্বদা ব্যস্ত থাকেন। আল্লাপাক সেরকম নেক জিন্দিগি আমাদের সকলকেই খুব নসিব করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। ঈদে নতুন কাপড় চোপড় কেনার ব্যাপারে আল্লাহওয়ালাদের হালত কি সেই ব্যাপারে কিছু কথা এর আগে বলা হয়েছিল। তো আসলে তো হকদার ছিলেন আল্লাহওয়ালারাই, যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাপাকের মহব্বত যাদের অন্তরে খুব বেশি, তারাই নতুন নতুন কাপড় চোপড় কিনবেন এবং সেটা ঈদের দিন পরবেন। এটার হকদার তো আল্লাহওয়ালারই বেশি, কিন্তু বাস্তবতা হলো উল্টা। যারা পুরা রমজান ভরে নেকামল তেমন বেশি করতে পারে নাই আল্লাহওয়ালাদের তুলনায়, আল্লাহকে নিয়ে বেশি ব্যস্ত থাকে নাই, তো তারাই দেখা যায় যে ঈদের সময় নতুন কাপড় চোপড় নতুন জিনিসপত্র কেনার জন্য অস্থির থাকে। আর আল্লাপাকের যে সকল বান্দারা পুরো রমজান ভরে এবং সারা বছরই সর্বহালতে সকল প্রকার গুনাহ থেকে বাঁচে, গাইরুল্লাহ থেকে বাঁচে, অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে বাঁচে এবং বেশি করে নফল আমল করে, অর্থাৎ যারা আল্লাহওয়ালা, তাদের সেই নতুন কাপড় চোপড় জিনিসপত্র কেনার ব্যাপারে অন্তরের মধ্যে কোনো তাগাজা নাই, আগ্রহ নাই। এর মূল বিষয় হল যে অন্তরের আগ্রহ একই সঙ্গে দুই দিকে ধাবিত হইতে পারে না। যে আল্লাপাকের মহব্বত এটা হলো অন্তরের মূল চাহিদা, যে এটা যেহেতু আল্লাহওয়ালাদের পুরা হয়ে গেছে এই জন্য তাদের চাহিদা খতম হয়ে গেছে, এই জন্য ওই নতুন কাপড় চোপড় গাইরুল্লার দিকে আল্লাহওয়ালাদের মনোযোগ নাই, আকর্ষণ নাই। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তাদের কলবে যেহেতু আল্লাপাকের মহব্বত নাই বা থাকলেও একেবারে কম, এই জন্য তাদের কলবের চাহিদাটা থেকে যায়, আর সেই চাহিদাটা ওই দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়ায়। এই জন্যই তারা ঈদে নতুন নতুন কাপড় চোপড় জিনিসপত্র না পেলে তারা কষ্ট পায়, মন খারাপ করে। এই হলো মূল বিষয়। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উত্তম কাপড় ছিল, যেটা নবীজি জুমার দিন, ঈদের দিন পড়তেন, এবং কোনো প্রতিনিধি দল যদি সাক্ষাৎ করতে আসতো তাহলে তখনও পড়তেন। তো
কিন্তু এখন দেখা যায় যে বেশিরভাগ মুসলমানের নতুন কাপড় না হইলে ঈদ ঈদ হবেই না, এমন একটা অবস্থা। অথচ যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, মাখলুকের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সাইয়িদুল মুরসালিন, যিনি সকল নবীদের সর্দার, তার তো হালত এরকম ছিল না। একটা কাপড় ছিল উত্তম, ওইটাই জুমার দিন পড়তেন, ঈদের দিন পড়তেন। আর এখন মুসলমানদের হালত হলো যে নতুন কাপড় ছাড়া ঈদই হবে না, তো এরকম মেজাজ না থাকা চাই। আসলে এগুলোর জন্য তো বড় বিষয় হলো আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া এবং নিজের সন্তানদেরকে নিয়ে যাওয়া, এবং ঘরের মধ্যে আল্লাহওয়ালাদের কথা বেশি করে বলা, আল্লাহওয়ালাদের ঘটনা, আমাদের রাসুলের জীবনী, এগুলো বেশি বেশি করে তালিম করা, আলোচনা করা। তো এইগুলোর দ্বারা যে ফায়দা হবে, যে মানুষের দিল থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, আর দুনিয়ার মহব্বত দূর হইলেই তখন আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসুলের মহব্বত সেখানে ঢুকবে। তখন দেখা যাবে যে সব বিষয়ই সহজ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন আখেরাত গড়ার জন্য, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য খুব তৌফিক দান করেন। দুনিয়ার জীবন একেবারে সংক্ষিপ্ত কিন্তু খুব মূল্যবান, এই জন্য প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর জন্য আমরা খুব চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন।